আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, বাড়ির বাইরে খুব বেশি বের হবে না, তার কারণ করোনার প্রকোপ আবার খুব বেশি বাড়ছে। সেজন্য শিক্ষার্থীরা তোমাদের নিরাপত্তার প্রয়োজনে তোমরা নিজেরাই খুব বেশি প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের হবে না, যদিও বা বের হও তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবে। বাইরে থেকে এসে সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুয়ে নেবে, সম্ভব হলে, যদি সম্ভব হয় তাহলে গোসল করে নেবে, কারণ তোমরা নিরাপদে থাকো, সুস্থ থাকো, শিক্ষক হিসেবে আমরা সেটাই আশা করি। তাহলে শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা লেখন পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম, এখন আমরা মূল আলোচনায় চলে যাব। শিক্ষার্থীরা, তোমরা সবাই বই বের করো, আসো আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা প্রথম দিন কি নিয়ে আলোচনা করেছিলাম? লেখক পরিচিতি নিয়ে। সেখানে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে জেনেছি। কি জেনেছি? তার জন্ম কত সালে? 1899 সালের 24শে মে তার জন্ম, সেটা জেনেছি। তার মৃত্যু সম্পর্কে জেনেছি। তার মৃত্যু 1976 সালের 29শে আগস্ট। তার সাহিত্যকর্ম সম্পর্কে জেনেছি। তার উল্লেখযোগ্য উপন্যাস, গল্পগ্রন্থ, প্রবন্ধ গ্রন্থের নাম আমরা জেনেছি। তারপরও তোমাদের সুবিধার্থে বলছি, তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে একটি হচ্ছে মৃত্যুক্ষুধা, আর একটি হচ্ছে বাঁধনহারা। গল্পগ্রন্থের মধ্যে আছে ব্যথার গান, বৃত্তের বেদন, শিউলিমালা। প্রবন্ধ গ্রন্থের মধ্যে আছে যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল। তাহলে শিক্ষার্থীরা, তোমরা সবার বই খুলো, আমরা মূল আলোচনায় চলে যাই। আমার কর্ণধার আমি, লেখক এখানে বলছে আমার কর্ণধার আমি। কর্ণধার অর্থ কি জানো শিক্ষার্থীরা? কর্ণধার মানে হচ্ছে নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তি। আবার আমরা এটাও বলি যে আমার সব কিছুর প্রধান নিয়ন্ত্রক আমি। আমি যদি ভালো কোনো কাজ করি তার দায় দায়িত্বও আমার, এবং আমি যদি কোনো মন্দ কাজ করি তার দায় দায়িত্ব আমার। সেজন্য লেখক বলছে আমার কর্ণধার আমি। সেন্টেন্সটা মাত্র 3টা শব্দ, কিন্তু এর অর্থটা অনেক বড়, অনেক ব্যাপক, যে একটি মাত্র শব্দ দিয়ে তিনি এর সমস্ত জীবনের ব্যাপকতা বুঝিয়েছেন। আমার পথ দেখাবে আমার সত্য। তাহলে আমার লেখকের পথ দেখাবে কে? লেখকের সত্য, অর্থাৎ তার যে সত্য মিথ্যা আছে সেটি, আমি যদি সত্য থাকি তাহলে আমার সত্যই আমাকে পথ দেখাবে। এই জায়গায় লেখক আমার বলতে তো নিজেকে বুঝিয়েছে, এবং আমরা যদি এভাবে চিন্তা করি, আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে যদি নিজেকে নিজেই নিয়ে চিন্তা করি, তাহলে প্রত্যেকেই আমার পথ দেখাবে আমার সত্য। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে, অর্থাৎ তিনি লেখা শুরু করার পূর্বে তিনি সালাম জানাচ্ছেন মুসলিমদের এবং নমস্কার জানাচ্ছেন হিন্দুদের, যে তার সত্যকে। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথই আমার
বিপদ নয়। লেখক বলছেন যে পথ সত্যের বিরোধী সে পথ কোনোদিনই বিপদ নয়। রাজভয় লোকভয় কোনো ভয়ই আমায় বিপথে নিয়ে যাবে না। তুমি যদি সত্যবাদী হও, সত্যের পথে থাকতে চাও, তাহলে রাজার ভয় বা লোকে ভয় বা আমি সত্য পথে থাকলে লোকজন কি করবে বা আমি সৎ পথে থাকলে রাজা আমাকে শাস্তি দিতে পারে, এসব কোনো ভয়ই তোমাকে বিপথে নিয়ে যাবে না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না। লেখক বলছেন যে লেখক যদি সত্যি তিনি সত্যকে চিনে থাকে বা যদি তিনি যদি নিজেকে চিনে থাকেন, তাহলে বাইরের কোনো ভয়ই তাকে কিছু করতে পারবে না। সেরকম প্রত্যেকেই প্রত্যেকের ক্ষেত্রে যদি নিজেকে চিনে থাকেন, সত্যকে চিনে থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই তাকে বিপথে নিয়ে যেতে পারবে না। যার ভিতরে ভয় সেই বাইরে ভয় করে। নিজেকে চিনলে অতএব যে মিথ্যাকে চেনে সে মিছাপিছি তাকে ভয়ও করে। সত্য যার ভিতরে আছে সে তো মিথ্যাকেও চেনে যে মিথ্যা কি, তাহলে সে মিথ্যাকেও ভয় করে না। যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে। নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে পূর্ণিশ করে না, অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না। শিক্ষার্থীরা পূর্ণিশ মানে হচ্ছে সম্মান প্রদর্শন করা, অভিবাদন জানানো। তুমি যদি নিজেকে চেনো, অর্থাৎ যদি আমি নিজেকে চিনি আমার ভিতরে সত্য আছে কি না, তাহলে ভিতর থেকেই আমার এত বড় একটা জোর আসবে যে সেই যে একটা সত্যের জোর, এই জোরটা আর কাউকে পূর্ণিশ করবে না। এই যে নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু পথ প্রদর্শক কান্দারি বলে জানা, এটা দম্ভ নয়, অহংকার নয়। এই যে আমি নিজেকে চিনলাম, অর্থাৎ আমি সত্যের পথে চলি না মিথ্যের পথে চলি, এই যে আমি নিজেকে চিনলাম, আমার ভিতরে যে একটা বিশ্বাস জন্ম নিল, এই আমাকে আর কেউ যদি ভয় দেখায় তাহলে সেই ভয় আমাকে পদানত রাখতে পারবে না। এই যে নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু পথ প্রদর্শক কান্দারি বলে জানা, এটা দম্ভ নয়, অহংকার নয়। এই যে আমি চিনলাম, আমার নিজেকে সত্যকে চিনলাম, এটা আমার অহংকার নয়, এটা আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি। তাহলে এটা কি হচ্ছে? এটা নিজেকে চেনার সহজ স্বীকারোক্তি। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করে, তবু এটা মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। তবু লেখক বলছে যে এটা নিয়ে কেউ যদি অহংকার করে, তাহলে সেই অহংকারটা মন্দের ভালো, কারণ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক ভালো। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়, ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। তার মানে খুব বেশি যদি মানুষকে বিনয় দেখানো হয়, তখন হবে
এটা যে তাকে আমি কোনো না কোনো কারণে খুশি করতে চাচ্ছি, খুশি করতে না চাইলে আমার এত বেশি বিনয় দেখানোর দরকার নাই। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। তাহলে শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।